হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকেই পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুকস্টোরি। আজ হচ্ছে ষোলোই জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। জেনে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাংলাতে। ভিডিওর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন চ্যানেলে কী করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করবে। আজকে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে, সেটি হচ্ছে সম্প্রতি কে রাজ্যসভার লিডার অফ দ্য হাউস পদে নিযুক্ত হলেন। অপশনস উত্তরটি হয়ে যাবে পীয়ূষ গোয়েল। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে থাওয়ারচাঁদ গেহলতের পরই পীয়ূষ গোয়েল রাজ্যসভার লিডার অফ দ্য হাউস হিসেবে নিযুক্ত হয়েছেন। আর পীয়ূষ গোয়েল হচ্ছেন বর্তমানে মিনিস্টার অফ টেক্সটাইল, মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে রাজ্যসভার বর্তমান চেয়ারপারসন কি আমাকে কমেন্ট করে জানাবে। রাজ্যসভার বর্তমান চেয়ারপারসনের নাম আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, নিম্নের কে সম্প্রতি রিটেল ডাইরেক্ট স্কিম লঞ্চ করল। অপশনস উত্তরটি হয়ে যাবে RBI। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI রিটেল ডাইরেক্ট স্কিম লঞ্চ করেছে। RBI এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, মুম্বাইয়ে। স্থাপিত হয় 1935-এর 1 এপ্রিলে। বর্তমান RBI এর গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস এবং RBI এর মোটো হচ্ছে ক্যাশ ইজ কিং বা ডিজিটাল ইজ ডিভাইন। নেক্সট, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা NTPC কোন রাজ্যে দেশের বৃহত্তম সোলার পার্ক নির্মাণ করতে চলেছে। উত্তরটি হয়ে যাবে গুজরাট। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তোমরা ভারতের নামে গুজরাটের অবস্থানটি দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে গুজরাট। তাহলে NTPC ভারতের গুজরাটে দেশের বৃহত্তম সোলার পার্ক নির্মাণ করতে চলেছে। গুজরাট রাজ্যটি গড়ে ওঠে 1960-এর 1 মে। গুজরাটের রাজধানী কি, গান্ধীনগর। গুজরাটের লার্জেস্ট সিটি হচ্ছে আহমেদাবাদ। বর্তমান রাজ্যপাল হচ্ছেন গুজরাটের আচার্য দেবভরত। চিফ মিনিস্টারকে বিজয় রূপানি। এবং NTPC লিমিটেডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, নিউ দিল্লিতে। তোমাদের জন্য এক্ষেত্রে আরও একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে NTPC বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড কবে স্থাপিত হয় আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, সনি ইন্ডিয়া নিম্নের কোন IIT-র সাথে যুক্ত হয়ে সম্মেলন 2021 হ্যাকাথন করেছি। উত্তরটি হয়ে যাবে IIT মাদ্রাস। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাসের সাথে মিলিত হয়ে সনি ইন্ডিয়া সম্প্রতি হ্যাকাথন সম্মেলন 2021 লঞ্চ করেছে। আর IIT মাদ্রাস স্থাপিত হয় 1959 সালে। আর IIT মাদ্রাসের মোটো হচ্ছে সাকসেস ইজ বর্ন আউট অফ অ্যাকশন। প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, ভারতের নিউ দিল্লিতে। নেক্সট, কোন অভিনেত্রী সম্প্রতি পেট্রনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পেট্রন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে সম্প্রতি কোন অভিনেত্রী নিযুক্ত হলেন। উত্তরটি হিসাবে পূজা হেজদি। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পেট্রন কোম্পানি স্থাপিত হয় 2014-তে। প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার অবস্থিত হায়দ্রাবাদে। প্রতিষ্ঠাতা হচ্ছেন আমিন খোয়াজা এবং বর্তমান চেয়ারম্যান হচ্ছেন পালেম শ্রীকান্ত রেড্ডি। নেক্সট, সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন নির্মিত হল। অপশনস এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বাইয়ে দেশের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন নির্মিত হয়েছে। মহারাষ্ট্র রাজ্যটি স্থাপিত হয় 1960-এর 1 মে, যেদিনটি মহারাষ্ট্র ডে বা মহারাষ্ট্র দিবস হিসেবে পালিত হয়। মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি, মারাঠি। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল কি আমাকে কমেন্ট করে জানাবে। মহারাষ্ট্রের গভর্নরের নাম আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, সম্প্রতি প্রয়াত হলেন সুরেখা সিকরি, উনি কী জন্য প্রসিদ্ধ ছিলেন। উত্তরটি হয়ে যাবে অ্যাক্ট্রেস। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের থিয়েটার, ফিল্ম এবং টেলিভিশন অ্যাক্ট্রেস সুরেখা সিকরি সম্প্রতি 75 বছর বয়সে প্রয়াত হয়েছেন এবং উনি মোট 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছিলেন। 1988 সালে তামাশার জন্য, 1995 সালে মামুমা এবং 2018-তে বাধাই হোর জন্য, এবং উনি 2008-এ ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডও জিতেছিলেন। নেক্সট, সম্প্রতি প্রকাশিত উর্দু পোয়েটস অ্যান্ড রাইটার্স গেমস অফ ডেকেন বইটির লেখককে। অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে JS ইফতারেক। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর।
তাহলে ভারতীয় সিনিয়র জার্নালিস্ট জে এস ইফতারিকের লেখা উর্দু পোয়েটস অ্যান্ড রাইটার্স জেমস অফ ডেকেন এটি প্রকাশিত হয়েছি, যে বইটি প্রকাশ করেছি ভারতের বর্তমান এবং 13তম ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু। এইভাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন দিনটি ন্যাশনাল ইউথ স্কিলস ডেভেলপমেন্ট ডে বা বিশ্ব যুব দক্ষতা উন্নয়ন দিবস হিসেবে পালিত হয়ে থাকে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 15ই জুলাই, অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা উন্নয়ন দিবস বা ওয়ার্ল্ড ইউথ স্কিল ডেভেলপমেন্ট ডে হিসেবে পালিত হয়ে থাকে, আর এই দিনটি পালন হয়ে আসছে 2014 থেকে। আর এই বছরের থিমও রয়েছে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডেভেলপমেন্ট ডে 2021-এর থিমটি হচ্ছে রিইমাজিনিং ইউথ স্কিলস পোস্ট প্যান্ডেমিক। নেক্সট প্রশ্ন নম্বর 10 এবং আজকে শেষ প্রশ্ন, অমিত নায়ার কোন কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন? সম্প্রতি অমিত নায়ার কোন কোম্পানির বা কোন সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন? অপশানস উত্তরটি যাবে পেটিএম, অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পেটিএম কবে স্থাপিত হয়? 2009। প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয় শেখর শর্মা। পেটিএমের প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে 197 কমিউনিকেশনস এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন অজয় শেখর শর্মা। তোমাদের জন্য এক্ষেত্রে আরও একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে পেটিএমের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আমাকে কমেন্ট করে জানাবে, অর্থাৎ পেটিএমের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে, তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগে তাহলে কী করবি, ভিডিও প্লিজ একটি লাইক করবি এবং আমাদের চ্যানেলে নতুন হিসেবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবি।